পূর্ব বর্ধমান জেলার কানলার জিউধারা এলাকায় প্রাক্তন স্ত্রীকে অ্যাসিড ছুড়ে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগে প্রাক্তন স্বামী গোবিন্দ বিশ্বাসকে পুলিশ গ্রেপ্তার করে। বুধবার ধৃতকে কানলা আদালতে পেশ করা হয়। উল্লেখ্য, রবিবার রাতে বর্তমান শ্বশুরবাড়িতে বসেছিলেন অ্যাসিড আক্রান্ত মহিলা। সেই সময় জানলা দিয়ে অ্যাসিড ছুড়ে পালিয়ে যায় গোবিন্দ বিশ্বাস বলে অভিযোগ। ওই মহিলার অভিযোগের ভিত্তিতে কানলা থানার পুলিশ তদন্তে নেমে গোবিন্দ বিশ্বাসকে গ্রেপ্তার করে। কি করো এখানে? আমি কিছু না, আমি চেন্নাইতে কাজ করি। না, তুমি চেন্নাইতে কি কাজ করছো? সিভিল লাইনে কাজ করি। কতদিন করতে? ছ মাস করেছি। কোথা থেকে কিনেছিলে অ্যাসিডটা? অ্যাসিড কোথা থেকে কিনেছিলে? জানি না, বলবেন না, ঠিক আছে? কিছুই জানি না। তুমি অ্যাসিড মেরেছো? তোমার কিছু জানি না, কিছু জানি না, আমি কিছু জানি না। তোমার নাম তাহলে কেন করা হচ্ছে? করা হচ্ছে আমার কি বলবো আর। তোমাকে পালিয়ে পুলিশকে ওইভাবে ধরতে হলো কেন? তুমি পালিয়ে গেছিলে কেন? আমাকে কিছু জানি না। আমি কাল রাতে থেকে পালিয়ে ছিলাম। কাল রাতে পালিয়ে ছিলে কেন? পালিয়ে নিয়ে কোথা পালিয়ে? তোমাকে বাড়িতে পাইনি পুলিশ? না, আমি বাড়িতে ছিলাম, আমি কাল যাচ্ছিলাম। কালা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার কানলার জিউধারা এলাকায় প্রাক্তন স্ত্রীকে অ্যাসিড ছুড়ে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগে প্রাক্তন স্বামী গোবিন্দ বিশ্বাসকে পুলিশ গ্রেপ্তার করে। বুধবার ধৃতকে কানলা আদালতে পেশ করা হয়। উল্লেখ্য, রবিবার রাতে বর্তমান শ্বশুরবাড়িতে বসেছিলেন অ্যাসিড আক্রান্ত মহিলা। সেই সময় জানলা দিয়ে অ্যাসিড ছুড়ে পালিয়ে যায় গোবিন্দ বিশ্বাস বলে অভিযোগ। ওই মহিলার অভিযোগের ভিত্তিতে কানলা থানার পুলিশ তদন্তে নেমে গোবিন্দ বিশ্বাসকে গ্রেপ্তার করে। কি করো এখানে? আমি কিছু না, আমি চেন্নাইতে কাজ করি। না, তুমি চেন্নাইতে কি কাজ করছো? সিভিল লাইনে কাজ করি। কতদিন করতে? ছ মাস করেছি। কোথা থেকে কিনেছিলে অ্যাসিডটা? অ্যাসিড কোথা থেকে কিনেছিলে? জানি না, বলবেন না, ঠিক আছে? কিছুই জানি না। তুমি অ্যাসিড মেরেছো? তোমার কিছু জানি না, কিছু জানি না, আমি কিছু জানি না। আর তোমার নাম তাহলে কেন করা হচ্ছে? করা হচ্ছে আমার কি বলবো আর। তোমাকে পালিয়ে পুলিশকে ওইভাবে ধরতে হলো কেন? তুমি পালিয়ে গেছিলে কেন? আমাকে কিছু জানি না। আমি কাল রাতে থেকে পালিয়ে ছিলাম। কাল রাতে থেকে পালিয়ে ছিলে কেন? পালিয়ে নিয়ে কোথা পালিয়ে? তোমাকে বাড়িতে পাইনি পুলিশ? না, আমি বাড়িতে ছিলাম, আমি কাল যাচ্ছিলাম। কালা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দ বার্তা।